মানি মার্কেট যদি পুরো পৃথিবীতে যেই সিস্টেমে চলে সেই সিস্টেমে আগে আপনাকে আসতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে ইনশিওর করতে হবে কর্পোরেট গভর্নেন্স, বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট সেপারেশন মাস্ট। পৃথিবীর কোথাও কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে এক ফ্যামিলি থেকে একজনের বেশি নেই, তাহলে আপনি এক ফ্যামিলি থেকে আইনটা আপনাকে অ্যামেন্ড করতে হবে, এক ফ্যামিলি থেকে একজনের বেশি এবং এক টার্মের বেশি একজন হতে পারবে না, মেক শিওর করতে হবে। দেন আপনাকে মেক শিওর করতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। পুরো পৃথিবীতে মেজরিটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে 50-70% থাকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তারা ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয় না, তারা রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয়, কারণ ওখানে ইন্ডেক্স থাকে, ডাইরেক্টর ইন্ডেক্স থাকে এবং তাদের কম্পিটেন্সি অনুযায়ী, তাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স প্র্যাকটিস অনুযায়ী আপনি সেখান থেকে চুজ করেন এবং তারা ওই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হয় এবং তারাই এইটাকে এই বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের সেপারেশন এবং তারাই অ্যাকাউন্টেবিলিটি। যদি এইটা আপনি করতে পারেন তাহলে আপনার যখনই বোর্ড ম্যানেজমেন্ট সেপারেশন, যখনই আপনার এই এক ফ্যামিলির, যদি আপনি বলে দিতে পারবেন কোন ব্যাংক কোন ফ্যামিলির, এখন আপনি যদি এইটা ইনশিওর করতে পারেন যে যোগ্য লোকদেরকে প্রপার জায়গায় দিতে পারেন, যেমন আপনি ইভেন ইন্ডিয়াতে 2019 ওদের রুলস আছে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা হবে তাদেরকে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তারপরে তাদেরকে ওই আপনার পোর্টফোলিওতে তাদের থাকতে হয়। একজন ডিরেক্টর সেখানে বসলো এবং সরকারের কোনো উচ্চ পদস্থ একদম টপে যার কাজ যার কথা এড়ানো সম্ভব না, তাকে বলা হলো তুমি এই কাজটা করো, সে করবে না, মানে না করে থাকতে পারবে না? যদি আপনার সেই জায়গাটা, যখন ওই ধরনের যদি যাদের ইন্টেগ্রিটি বা আপনার ক্রেডিবিলিটি এই ইস্যুগুলি যাদের থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আপনি কাকে চুজ করতেছেন, তার ওই ইন্টেগ্রিটি ক্রেডিবিলিটি তার কোয়ালিফিকেশন তার ব্যাকগ্রাউন্ড এভরিথিং চেক অ্যান্ড ব্যালেন্স করে যখন আপনার 70% বোর্ডে থাকবে যারা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওই একজন দুজনের দ্বারা তো আপনি তখন আর ইনফ্লুয়েন্স করতে পারবেন। আপনি বলছেন যে ব্যাংকের সংস্কার যদি হয় এবং যদি এটা ইউরোপিয়ান হোল ওয়ার্ল্ডে যে প্র্যাকটিসটা, তাহলে যদি এটা করা যায় তাহলেই সম্ভব।